আমরা যখন আগরতলা পৌরসভাতে দুর্গাপূজা উপলক্ষে শারদীয় উৎসব উপলক্ষে বিভিন্ন পুজো কমিটি ক্লাব সাথে সংগঠনে আগরতলা যখন মাননীয় মুখ্যমন্ত্রী পৌরোহিত্যে আমরা সভা করেছিলাম, তখন সভা থেকে রাজ্য সরকার এবং পৌরসভার পক্ষ থেকে আবেদন রাখা হয়েছিল যে রাজ্যকে প্লাস্টিক মুক্ত রাজ্য গঠন করার ক্ষেত্রে সকলকে এগিয়ে আসার জন্য, বিশেষ করে ব্যবসায়ী সঙ্গে যারা যুক্ত আছেন, যারা প্লাস্টিকের মাধ্যমে সামগ্রী বিতরণ করে থাকেন ক্রেতাদের কাছে, সেগুলো বর্জন করা এবং আইনগতভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য সরকার উদ্যোগ নিয়েছে। কিন্তু আমাদের ভালো লেগেছে, আমি বলবো আমাদের শারদীয় উৎসবে আমাদের আগরতলা পৌরনিগমে যখন আমরা শারদ সম্মাননা ঘোষণা করেছিলাম, তখন বলেছিলাম প্রতিটি ক্লাবকে যারা অন্তর্ভুক্ত হবে শারদ সম্মানে অন্তর্ভুক্ত, তাদেরকে নেশামুক্ত ত্রিপুরা এবং প্লাস্টিকমুক্ত রাজ্য গঠন করার যে বার্তা, এটা যাতে ক্লাব প্রাঙ্গণে পুজো প্রাঙ্গণে থাকে, যাতে মানুষের যত দর্শনার্থী পুণার্থী আসবে তারা যাতে সচেতন হয়, সেই আবেদনের সারা দিয়ে আমি বলবো আজকে প্রথম আমাদের রামনগরস্থ মুক্তিসংঘ ক্লাবের উদ্যোগে একটা সচেতনতা র্যালির আয়োজন করা হয়েছে। মুক্তিসংঘকে আমি ধন্যবাদ জানাই, তারা রাজ্য সরকার এবং পৌর নিগমের আবেদনে সারা দিয়ে আমার মনে হয় রাজ্যে প্রথম যে সারা বিশ্ব যে রাজ্যের মধ্যে মুক্তিসংঘ বিশেষ গুরুত্ব দিয়ে এটাকে একটা অনেক প্রোগ্রাম র্যালি আয়োজন করা।